ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন সি সমৃদ্ধ 20টি খাবার, 20 ভিটামিন সি রিচ ফুড ইন ব্লাড সুগার কন্ট্রোল। ব্লাড সুগার কন্ট্রোলে ভিটামিন সি এর ভূমিকা কিন্তু অসাধারণ। একাধিক স্টাডি গবেষণা থেকে দেখা যাচ্ছে, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার থাকলে ব্লাড সুগার স্পাইক কম হয়, ইনসুলিন উৎপাদন বাড়ে, কোষে গ্লুকোজের ব্যবহার বাড়ে। মানে ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার তালিকায় আপনাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখার জন্য বিশেষভাবে চেষ্টা করতেই হবে। কিন্তু সমস্যা হল যে সুগার কমানোর খাবার হিসেবে আমরা যেসব ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাই, তার একটা বড় অংশ রান্না করে খেতে গিয়ে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, অথবা তাতে সুগার খুব বেশি। তাই আমরা আপনার জন্য ডায়াবেটিস কমানোর খাবার তালিকায় এমন 20টি খাবার তুলে এনেছি যাদের আপনি কাঁচা খেতে পারবেন এবং যাদের থেকে ব্লাড সুগার কন্ট্রোলের সমস্যা হবে না। ভিটামিন সি সমৃদ্ধ অ্যান্টি ডায়াবেটিক 20টি খাবার নিয়ে আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। ব্লাড সুগার কন্ট্রোলের 20তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার গাজর। গাজর এসেছে কোথা থেকে জানেন তো? কাবুলিওয়ালার দেশ আফগানিস্তান থেকে। খুব বেশি গাজর খেলে গিরগিটির মতো আপনার রং পরিবর্তন হবে, তবে হ্যাঁ একটাই রং, হলদেটে কমলা। একে ক্যারোটেনেমিয়া বলা হয়। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় গাজর মিস করা কখনোই উচিত না। 100 গ্রাম গাজর থেকে আপনি ভিটামিন সি পাবেন 5.90 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 7%। শুধু ভিটামিন সি নয়, গাজরের পর্যাপ্ত ভিটামিন এ ডায়াবেটিস কন্ট্রোলেও সহায়ক হবে। তবে গাজর অবশ্যই কাঁচা খাওয়া চাই। রান্না করে গাজর খেতে গেলে ভিটামিন সি গিলিগিলি ভ্যানিশ হয়ে যাবে। ব্লাড সুগার কন্ট্রোলের 19তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার পেঁয়াজ। পেঁয়াজের জন্ম ইতিহাস জানতে হলে পৃথিবীর বদলে আপনাকে গোল গোল ঘুরতে হবে। সবকটা মহাদেশেই প্রাচীন কাল থেকে আমাদের পূর্বপুরুষরা এই পেঁয়াজ ব্যবহার করে এসেছে। আদম ইভকে আপেলের অনেক আগেই পেঁয়াজ খাইয়েছিলেন। 100 গ্রাম পেঁয়াজ থেকে আপনি ভিটামিন সি পাবেন 7.40 মিলিগ্রাম, আপনার দৈনিক চাহিদার 8%। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার তালিকায় পেঁয়াজ রাখুন। পেঁয়াজের ভিটামিন সি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। তবে রান্না করা পেঁয়াজে ভিটামিন সি পাবেন না, কাঁচাই খেতে হবে। ব্লাড সুগার কন্ট্রোলের 18তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার জাম। জামকে আমরা অনেকে কালো জাম বলে চিনি। জাম ভারত বাংলাদেশের একেবারে নিজস্ব ফল। এমন বাঙালি বিরল যে ছেলেবেলায় জাম খেয়ে জিভ কালো করেনি। 100 গ্রাম জাম খেলে আপনি ভিটামিন সি পাবেন 14.30 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 16%। মানে জামের সময় সুগার কমানোর খাবার হিসেবে জামকে রাখুন। জামের ভিটামিন সি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে ভালোই সাহায্য করবে। ব্লাড সুগার কন্ট্রোলের 17তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার তুলসী পাতা। তুলসীও ভারত বাংলাদেশের একেবারে নিজস্ব সম্পদ। 100 গ্রাম তুলসী পাতা থেকে আপনি ভিটামিন সি পাবেন 18 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 20%। তুলসীতে শুধু ভিটামিন সি নয়, এমন দুটি উপাদান আছে যা ডায়াবেটিস ডায়েটে রাখতে পারলে ডায়াবেটিস কন্ট্রোলে অতিরিক্ত সুবিধা পাবেন। উপাদান দুটি হলো ভিটামিন এ ও জিঙ্ক। মানে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় তুলসী পাতা একেবারে স্টার প্লেয়ার। ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত তুলসী পাতা খান, তবে খুব বেশি মোটেও নয়। প্রতিদিন খুব বেশি করে তুলসী পাতা খেতে থাকলে এস্ট্রোগোলের জন্য আপনার লিভার ক্যান্সার হতে পারে, সাথে মা বাবা হতেও সমস্যা হতে পারে। ব্লাড সুগার কন্ট্রোলের 16তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার এলাচ। এলাচের জন্ম ভারতীয় উপমহাদেশে। এলাচ হলো সবচেয়ে দামি মশলা ভ্যানিলা ও স্যাফ্রনের পর। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এলাচ খুব দামি। 100 গ্রাম এলাচ থেকে আপনি ভিটামিন সি পাবেন 21 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 23%। শুধু ভিটামিন সি নয়, এলাচের অনেকটা জিঙ্ক আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে দারুণ সাহায্য করবে। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের উপায় হিসেবে এলাচ খান। তবে রান্নার এলাচের ভিটামিন সি কিন্তু কোনো কাজে আসবে না। মাঝে সাঝে এক দুটি এলাচ চিবিয়ে খেয়ে ফেলুন। আর আপনার যদি গ্যালস্টোন থাকে, এলাচকে বাই বাই বলে দিন। আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আরও 19টি খাবার আছে। ব্লাড সুগার কন্ট্রোলের 15তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার মৌরি। মৌরি খুবই ইন্টারেস্টিং একটি মশলা। গ্রিক পুরাণে কথিত আছে, প্রমিথিউস স্বর্গ থেকে আগুন নিয়ে এসেছিলেন মৌরিতে লুকিয়ে। মৌরি বীজের প্রাকৃতিকভাবে ছেলে মেয়ের কোনো ভাগ নেই,
কিন্তু গোল মৌরিকে ছেলে ও লম্বা মৌরিকে মেয়ে বলা হয়। যারা রান্না করেন তাদের একটি মজার বিষয় শিখিয়ে দিই, আপনার রান্না যদি খারাপ হয় বাড়ির সবাইকে খাবার পরিবেশনের আগে মৌরি খাইয়ে দিন। মৌরি খাওয়ার পর খারাপ খাবারও খেতে অনেকটাই ভালো লাগে। অনেক বারে এই পদ্ধতি ব্যবহার করা হয়। মদ পরিবেশনের আগে মৌরি দেওয়া হয় যাতে সব মদ খেতেই ভালো লাগে। এইবার আসা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে মৌরির ভূমিকা নিয়ে। 100 গ্রাম মৌরি থেকে আপনি ভিটামিন সি পাবেন 21 মিলিগ্রাম, আপনার দৈনিক চাহিদার 23%। এছাড়া মৌরিতে ভালো পরিমাণে জিঙ্ক পাবেন। ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে নিয়মিত মৌরি খান। ভিটামিন সি ও জিঙ্ক ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে। যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ান তারা মৌরি খাবেন না। আমাদের সাজেশন, মেয়েরা নিয়মিত মৌরি খাবেন না, মাঝে সাঝে খেতে পারেন। আপনাদের জন্য আরও 32টি খাবার আছে। ব্লাড সুগার কন্ট্রোলের 14তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার জামরুল। জামরুলকে অনেকে সাদা জাম বলে থাকেন। জামরুল এসেছে আন্দামান নিকোবর অঞ্চল থেকে। 100 গ্রাম জামরুল থেকে আপনি ভিটামিন সি পাবেন 22.30 মিলিগ্রাম, আপনার দৈনিক চাহিদার 25%। অর্থাৎ জামরুলের সময় সুগার কমানোর খাবার হিসেবে আপনার জামরুলকে মিস করা উচিত না। জামরুলের ভিটামিন সি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে দারুণ সাহায্য করবে। ব্লাড সুগার কন্ট্রোলের 13তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার টমেটো। টমেটোর জন্ম দক্ষিণ আমেরিকায়। টমেটো ফল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। টমেটো সবজি না ফল এই বিষয়ে কনফিউশন শুরু হয়, কারণ 1890 খ্রিস্টাব্দে আমেরিকার সুপ্রিম কোর্ট অতিরিক্ত ট্যাক্স সংগ্রহের জন্য টমেটোকে সবজি ঘোষণা করে। 100 গ্রাম কাঁচা টমেটো থেকে আপনি ভিটামিন সি পাবেন 23.40 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 26%। টমেটো পেকে গেলে ভিটামিন সি কমে যায়। 100 গ্রামে 13.70 মিলিগ্রাম, দৈনিক চাহিদার 15%। শুধু ভিটামিন সি না, টমেটো থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এও পাবেন। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের উপায় হিসেবে নিয়মিত টমেটো খান। টমেটোর ভিটামিন সি ও ভিটামিন এ ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে দারুণ সাহায্য করবে। তবে রান্না করে খেলে ভিটামিন সি পাবেন না। ব্লাড সুগার কন্ট্রোলের 12তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার ধনে পাতা। আপনি জানলে অবাক হবেন, গড়ে পৃথিবীর প্রায় 10% মানুষ ধনে পাতার আসল স্বাদ পায় না। তাদের কাছে ধনে পাতা সাবানের মতো লাগে। এর কারণ বিশেষ এক জিন। আপনি কি ধনে পাতার স্বাদ পান না? ধনে পাতা আপনার সাবানের মতো লাগে? কমেন্ট করে আমাদের জানান। 100 গ্রাম ধনে পাতা থেকে আপনি ভিটামিন সি পাবেন 27 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 30%। শুধু ভিটামিন সি না, ধনে পাতাতে ভালো পরিমাণে জিঙ্কও পাবেন। ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে নিয়মিত কাঁচা ধনে পাতা খান। ধনে পাতার ভিটামিন সি ও জিঙ্ক আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করবে। ব্লাড সুগার কন্ট্রোলের 11তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার কুমড়ো ফুল। কুমড়ো ফুল এসেছে উত্তর আমেরিকা থেকে। কুমড়ো ফুলের বড়ার কথা শুনলে মুখে জল আসে না এমন বাঙালিকে মিউজিয়ামে রাখতে হবে। তবে কুমড়ো ফুলের বড়া খেলে ভিটামিন সি কিন্তু পাবেন না। অনেকেই হয়তো জানেন না, স্যালাডের সাথে কুমড়ো ফুল খাওয়া যেতে পারে। স্যালাডে 100 গ্রাম কুমড়ো ফুল থেকে আপনি 28 গ্রাম ভিটামিন সি পাবেন, আপনার দৈনিক চাহিদার 31%। শুধু ভিটামিন সি নয়, কুমড়ো ফুল থেকে আপনি বেশ ভালো অনুপাতে ভিটামিন এ পাবেন। সুগার কমানোর খাবার হিসেবে সুযোগ পেলে কুমড়ো ফুল ছাড়া উচিত না। কুমড়ো ফুলের ভিটামিন এ ও ভিটামিন সি ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে। ব্লাড সুগার কন্ট্রোলের 10ম ভিটামিন সি সমৃদ্ধ খাবার রসুন। রসুন এসেছে ইরান থেকে। রসুনের গুণাগুণ নিয়ে গল্পের শেষ নেই। শোনা যায়, মিশরের পিরামিড তৈরি করতেন যেসব শ্রমিক, তাদের রসুন খেতে দেওয়া হতো যাতে তাদের শক্তি বৃদ্ধি হয়। শক্তি বৃদ্ধি হয়েছিল কি না জানা নেই, তবে পিরামিডের মতো বিস্ময় তাদের পরিশ্রমের ফল। 100 গ্রাম রসুন থেকে আপনি ভিটামিন সি পাবেন 31.2 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 35%। ভিটামিন সি এর সাথে রসুন থেকে আপনি ভালো পরিমাণও জিঙ্কও পাবেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত রসুন খেলে রসুনের ভিটামিন সি ও জিঙ্ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। তবে রসুন কিন্তু আপনাকে কাঁচা খেতে হবে যদি ভিটামিন সি পেতে চান। ব্লাড সুগার কন্ট্রোলের 9ম ভিটামিন সি সমৃদ্ধ খাবার মোসাম্বি লেবু। মোসাম্বি লেবুর জন্ম ইরান। 100 গ্রাম মোসাম্বি লেবু থেকে আপনি গড়পড়তা 35 মিলিগ্রাম ভিটামিন সি পাবেন, যা আপনার দৈনিক চাহিদার 38%। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার হিসেবে নিয়মিত মোসাম্বি লেবু খান। মোসাম্বি লেবুর ভিটামিন সি আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে।
তবে ডায়াবেটিসের মেডিসিন খেলে আপনার মোসাম্বি না খাওয়াই ভালো। ব্লাড সুগার কন্ট্রোলের অষ্টম ভিটামিন সি সমৃদ্ধ খাবার কামরাঙা। কামরাঙা এসেছে ইন্দোনেশিয়া থেকে। 100 গ্রাম কামরাঙা থেকে আপনি ভিটামিন সি পাবেন 35 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 38%। ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কামরাঙা খেতে পারেন। কামরাঙার ভিটামিন সি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। আপনি যদি ডায়াবেটিসের মেডিসিন খান, আপনার কামরাঙা খাওয়া উচিত না। ব্লাড সুগার কন্ট্রোলের সপ্তম ভিটামিন সি সমৃদ্ধ খাবার মটরশুঁটি। মটরশুঁটি এসেছে গ্রিস থেকে। 100 গ্রাম মটরশুঁটি থেকে আপনি ভিটামিন সি পাবেন 40 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 44%। ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে নিয়মিত মটরশুঁটি খান। মটরশুঁটির ভিটামিন সি ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে অতিরিক্ত সুবিধা দেবে। তবে মটরশুঁটি কাঁচা না খেতে পারলে লাভ নেই। কচি কাঁচা সবুজ মটরশুঁটির স্বাদ কিন্তু অতুলনীয়, সুযোগ পেলে ছাড়বেন না। ব্লাড সুগার কন্ট্রোলের ষষ্ঠ ভিটামিন সি সমৃদ্ধ খাবার পাতিলেবু। পাতিলেবু এসেছে ভারতের আসাম রাজ্য থেকে, তবে আপনি অবিভক্ত বাংলাও বলতে পারেন। 100 গ্রাম পাতিলেবু থেকে আপনি ভিটামিন সি পাবেন 53 মিলিগ্রাম, আপনার দৈনিক চাহিদার 59%। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত পাতিলেবু রাখুন। পাতিলেবুর ভিটামিন সি আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। ভিটামিন সি আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সও কমিয়ে দেবে। খাবারের সাথে ছাড়াও লেবু জলও খেতে পারেন, ডায়াবেটিসে উপকার পাবেন। ব্লাড সুগার কন্ট্রোলের পঞ্চম ভিটামিন সি সমৃদ্ধ খাবার কমলা লেবু। কমলা লেবুর জন্ম ভারতে। আমেরিকাতে সুপার হিরো ক্যারেক্টার ক্যাপ্টেন সিট্রাসকে সৃষ্টি করা হয়েছিল কমলা লেবুকে প্রমোট করার জন্য। 100 গ্রাম কমলা লেবু থেকে আপনি ভিটামিন সি পাবেন 53.20 মিলিগ্রাম, আপনার দৈনিক চাহিদার 59%। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের ফল হিসেবে কমলা লেবু খান। কমলা লেবুর ভিটামিন সি ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, তবে খেতে বলেছি মানে কমলা লেবুর ঝুড়ি নিয়ে বসবেন না, বেশি খেলে সুগার নিয়ন্ত্রণ করা মুশকিল হবে। ব্লাড সুগার কন্ট্রোলের চতুর্থ ভিটামিন সি সমৃদ্ধ খাবার পেঁপে। পেঁপের জন্ম আমেরিকা মহাদেশে, সম্ভবত মেক্সিকোতে। পেঁপে খুব জনপ্রিয় ফল হলেও কিছু কিছু ক্ষেত্রে পেঁপে পাতার ব্যবহার পেঁপের থেকেও ছাড়িয়ে যায়। অনেকে পেঁপে পাতা ম্যালেরিয়া ও ডেঙ্গুর জন্য ব্যবহার করেন, তবে আমরা আপনাকে পেঁপে পাতার বদলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে বলবো। 100 গ্রাম পেঁপে থেকে আপনি ভিটামিন সি পাবেন 60.90 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 68%। সুগার কমানোর ফল হিসেবে আপনি পেঁপে খেতেই পারেন, তবে নিয়ন্ত্রিত মাত্রায়, কারণ পেঁপের সুগার আপনার ডায়াবেটিস কন্ট্রোলের বাধা হতে পারে। পেঁপে খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন দরকার। আপনি গর্ভবতী হলে বা বাচ্চাকে দুধ খাওয়ালে পেঁপে না খাওয়াই ভালো। আপনি যদি ডায়াবেটিসের মেডিসিন খান, তাহলেও পেঁপে খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, মানে হাইপোথাইরয়েডিজম থাকে, পেঁপে এড়িয়ে চলুন। আপনার যদি অপারেশন হয়, অপারেশনের 2 সপ্তাহ আগে থেকে পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন। ব্লাড সুগার কন্ট্রোলের তৃতীয় ভিটামিন সি সমৃদ্ধ খাবার বাতাবি লেবু। বাতাবি লেবু এসেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। বাতাবি লেবু আমাদের চেনা সব থেকে বড় লেবু, শুধু আকারে বড় না, ভিটামিন সি এর পরিমাণও বেশি। 100 গ্রাম বাতাবি লেবু থেকে আপনি ভিটামিন সি পাবেন 61 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 68%। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বাতাবি লেবু রাখুন। তার ভিটামিন সি আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করবে। বাতাবি লেবু লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে খেতে পারেন, স্বাদে অতুলনীয়। তবে বেশি বাতাবি লেবু খাওয়া কিন্তু চলবে না, বাতাবি লেবুর অ্যাসিড সমস্যার কারণ হতে পারে। ব্লাড সুগার কন্ট্রোলের দ্বিতীয় ভিটামিন সি সমৃদ্ধ খাবার পেয়ারা। পেয়ারার জন্ম মেক্সিকোতে হলেও পৃথিবীর প্রায় 50% পেয়ারা উৎপাদন হয় ভারত ও বাংলাদেশে। 100 গ্রাম পেয়ারা থেকে আপনি ভিটামিন সি পাবেন 228 মিলিগ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 254%। ভাবতে পারেন এতটা ভিটামিন সি? আপনি দিনে 40 গ্রাম পেয়ারা খেলেই আপনার দৈনিক চাহিদার সবটুকু ভিটামিন সি পেয়ে যাবেন। মানে একটা ছোট পেয়ারা থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 100% ভিটামিন পেয়ে যাবেন। অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পেয়ারা এক কথায় অসাধারণ, ডায়াবেটিসের সুপার ফুড। আমরা পেয়ারাকে ভিটামিন সি এর নিরিখে দ্বিতীয় বললেও আপনি 1 নম্বরও ধরতে পারেন, কারণ একমাত্র পেয়ারাই আপনাকে কোনো ক্ষতি না করে দরকারের সবটুকু ভিটামিন সি এর সরবরাহ করতে পারে। তাহলে আর কি, নিয়মিত পেয়ারা খান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ সহায়ক হবে। ব্লাড সুগার কন্ট্রোলের নাম্বার 1 ভিটামিন সি সমৃদ্ধ খাবার লঙ্কা। লঙ্কার জন্ম মেক্সিকোতে। লঙ্কা যত ঝাল হবে লঙ্কার ভিটামিন সি তত বেশি হবে। লঙ্কার সর্বোচ্চ ভিটামিন সি 242 মিলিগ্রাম,
আপনার দৈনিক চাহিদার 269%। মানে দিনে দু চারটি কাঁচা লঙ্কা খেলেই বেশ ভালো পরিমাণে ভিটামিন সি পাবেন। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার হিসেবে আপনার কাঁচা লঙ্কাকে মিস করা উচিত না। লঙ্কার ভিটামিন সি ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় 20টি ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে প্রতিদিন একাধিক খাবার রাখার চেষ্টা করুন। ভিটামিন সি নিয়ে ভাবতে হবে না, ব্লাড সুগার কন্ট্রোলের ভাবনাও লাঘব হবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আর লাইক অথবা ডিসলাইক করে কেমন লাগলো তার ফিডব্যাক দিন। আপনার যে কোনো ফিডব্যাকে আমাদের